শ্রীরাম কর্মকারের একমাত্র ছেলে
পুত্র তোমার ভাই সন্তুষ্ট হয়ে তোমার নিকটে দিয়েছি পুত্র কিবা প্রয়োজন মনে করেছ শরণ মন মত মোর মগহ নিকট পাইবে সত্তর কথা দিলাম পুত্র আমি তো তোমায় আমার তোমার করিতে পারলাম না ভক্ত কারণ লোভিলে জনম অবশ্যই হবে মর তবে পুত্র আমি তোমাকে প্রকাণ্ড করিব আমার লক্ষ লক্ষ মানব কাল হতে তোমার না হবে মর বাহবলে চিনিবে তুমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন কিন্তু একটি কথা মনে রাখো পুত্র কোনদিন দেবতা আর দেবতাদের রমণীদের উপরে করিও না অন্যায় আচরণ না হয়ে সেই তোমার অবশ্যই হবে মরণ কথাটা মনে থাকে না পুত্র কথাটা মনে
রাসুল তার মা কৃষ্ণপতিকে সঙ্গে নিয়ে স্বর্গপুরে ছুটে চলেছে স্বর্গের সিংহাসন দখল করার জন্য। ওদিকে স্বর্গের সমস্ত দেবতাগণ নিত্য সভার দিকে করেছে আগমন। জানে বাসি বল কি মহেনি জানে